হ্যালো বন্ধুরা, স্বাগতম জ্যাকি টুবর চ্যানেল নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমার চ্যানেল জ্যাকি টুবর সেভেন আপনারা দেখতে পাচ্ছেন, সকলের ভালোবাসায় আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে এটা কোনো সময় সম্ভব হতো না। সকল কিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। তো সবাই আমাকে সাপোর্ট দিয়েছেন সাথে থেকে, আশা করি সবাই সবসময় আমার পাশে থাকবে। এটা সকলেই এই সমস্যায় পড়ে। তো আমার এই চ্যানেলটা হচ্ছে টেক চ্যানেল। তো টেক রিলেটেড যত সমস্যা আছে আমি সকল কিছু এই সলভ করার চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমি আজকে আপনাদের একটা সমস্যা দেখাবো এবং এটার সমাধান দেখাবো। তো আমার সেই সমস্যাটা হচ্ছে একটি পিডিএফ ফাইল নিয়ে। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি। তো আমি একটা পিডিএফ ফাইল ওপেন করে রেখেছি। দেখুন, এই পিডিএফ ফাইলটি মূলত একটি ইমেজ ফাইল। তো একটি হার্ড কপি থেকে এটি স্ক্যান করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পিডিএফ ফাইলটি একটি ফর্ম আকার, চাকরির স্থায়ীকরণের একটি ফর্ম। তো এটা একজনে নিয়ে এসেছে আমার কাছে। তো এটা উনি নিয়ে এসেছে, একটা সফট কপি আনে নাই। তো আমার কাছে নিয়ে এসেছে হার্ড কপি। তো উনি বলতেছে যে এটার মধ্যে সে টাইপ করে লিখে দিতে হবে, হাতে লিখবে না। তো এটা আমি যদি নতুন করে মাইক্রোসফট ওয়ার্ডে আমি এই ফরম্যাটটা তৈরি করি তাহলে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এটা আমি কি করলাম, তো উনি এটা পিডিএফ ফাইলটা নিয়ে এসেছে। তো উনি চাচ্ছে যে ওটার মধ্যে লিখ। আমি পিডিএফ ফাইলটা ওনার কাছ থেকে সংগ্রহ করলাম, করে এটাতে আমি কাজ করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পিডিএফের মধ্যে কোনো টেক্সট লেখার কোনো অপশন নেই। আপনারা এটা কী করবেন, তো এটা আমি আপনাদের ফটোশপের মাধ্যমে আমি এটা করে দেখাবো। তো চলুন বন্ধুরা আমি শুরু করছি ভিডিওটি। তো আমরা অ্যাডোবি ফটোশপ অন করব। তো দেখতে পাচ্ছেন ফটোশপটি অন আছে। তো আমি শুরু থেকে দেখাচ্ছি, আপনারা যদি চান যে কোনো ধরনের ফটোশপ দিয়ে করতে পারেন। তো আমি ফটোশপ সিএস, যেটা এটা অনেক পরিচিত একটা ফটোশপ, যারা ফটো এডিটিংয়ের কাজ করেন, যারা স্টুডিওর কাজ করেন তারা এটার সাথে অনেক পরিচিত। তো আমি এই ফাইলটি ওপেন করছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে ডাবল ক্লিক করে অনেকে ওপেন করেন যারা অভ্যস্ত। তো আপনারা ফাইলটি কীভাবে ওপেন করবেন, ফাইল থেকে দেখতেই পাচ্ছেন ওপেন কন্ট্রোল ও, অথবা এই যে ফটোশপের যে অংশগুলো দেখতে পাচ্ছেন সামনে, এখানে আপনারা ডাবল ক্লিক করবেন বাম বাটনে। তো আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আপনি খুঁজে বের করবেন। এইভাবে অনেক সময় পিডিএফ ফাইলগুলো খুঁজে পাওয়া যায় না বা এখানে শো করে না। যদি শো না করে তাহলে আপনি কি করবেন, আপনি ফটোশপটি মিনিমাইজ করে রাখবেন। তো আপনার যে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি আছে এটা আপনি বের করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটা বের করব। তো আপনি এই ফাইলটাতে ক্লিক দিয়ে ধরবেন, ধরে ছাড়বেন না, এবং আপনার ফটোশপটি যেখানে মিনিমাইজ করা আছে সেটার উপর রাখবেন। দেখতে পাচ্ছেন আপনার ফটোশপটি অন হয়ে গেছে। তো আপনি কি করবেন, এই যে আপনার ফটোশপের যে অংশটি আছে এখানে আনবেন, আপনি মাউস বাটন ছাড়বেন না, মাউসের বাম বাটনটা ক্লিক করে ধরে রাখবেন। তো আমি ধরে রাখলাম, এখন এখানে আপনি ছাড়বেন। তো এখানে আপনার দেখা যায় দুইটা পিস। তো দুইটা পিস একসাথে অন হবে না, তো অন বাই অন, মানে একটা একটা করে। তো আমি প্রথম পিসটা আগে নিলাম, নিয়ে ওকে করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সাইজ আছে, অনেকে ওকে দিবেন না। আপনার যে মাপটা দেখছেন সে মাপটা দেখবেন, এবং রেজুলেশান আপনারা দেবেন এখানে 300 রেজুলেশন হচ্ছে সবচেয়ে সেরা রেজুলেশন। যত ছবি ইমেজ সাইজ সবগুলোতে 300 রেজুলেশন দেওয়া থাকে। তো আপনারা 300 যদি না দেন পিডিএফ ফরম্যাটটা আপনার সুন্দরভাবে ক্লিয়ার হবে না। মূল কথায় বোঝা যাচ্ছে যে এটি অস্পষ্ট থেকে যাবে এবং ফাইলটা সুন্দর হবে না, বলতে হয় যে এটা আপনার ফেটে যাবে। তো আমি 300 দেবেন, এখানে ওকে দেবেন। তো প্রসেসিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আপনার ফাইলটি এখানে চলে আসছে। তো আপনি এটা কিভাবে কাজ করবেন এটা আমি আপনাদের আমি দেখাবো। প্রথমে আপনি এটা ফুল স্ক্রিন করবেন, এখানে দিয়ে ফুল স্ক্রিন করতে পারেন, এবং কিবোর্ডে আপনি F বাটনে চাপ দেবেন, তাই ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর তো আপনি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে জুম জুম আর জুম ইন করবেন। তো আমার আগে যে ফটোশপ টিউটোরিয়ালের ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটাতে আপনারা দেখেছেন যে আমি কিভাবে কাজ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু অস্পষ্ট, উপরে কালো কালো দাগ রয়ে গেছে। এটা কালো দাগ কেন, স্ক্যান করার সময় যে এই পেজটি একটু ফাঁকা রয়ে গেছিলো এবং বাইরের অংশগুলো দেখা গিয়েছিলো। তো সেই জন্য আপনারা ফটোশপের যে টুলটা আছে দেখতেই পাচ্ছেন, এটার নাম হচ্ছে টুল। তো এটা এম প্রেস করবেন। তো আমি এটাতে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি। তো এইভাবে সিলেক্ট করবেন, করার পর যতটুকু অংশ আপনি দেখছেন কালো এটা আমি সিলেক্ট করছি, এবং এই জায়গায় সাদা রঙটা নিয়ে আসবেন।
তো এখন আপনি ডিলেট ডিলেট দিলে আপনার যে কালো রংটা নিচে আছে কালো রংটা এখানে কালো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা আপনার কালো হয়ে যাবে। তো এটা এখানে কালো হয়নি কারণ এটা আপনার এই লেয়ারগুলা ব্লক ছিল, এটা ব্লক উঠে গেছে। তো আপনারা অল্টার ডিলেট দিবেন, এই দেখতে পাচ্ছেন উপরের রংটা আসবে। আবার যেটা আপনারা এই সিলেকশন কালারটা নিচে নিয়ে এসে এই জায়গায় ক্লিক দিয়ে তাহলে কিন্তু আপনার শুধু ডিলেট দিলেই হবে। আর যদি আপনি দেখেন অল্টার ডিলেট দেন এতে কালো হয়ে যাবে। তো এখন আমি শুধু ডিলেট দিচ্ছি। ডিলেট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে অংশটা এটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে। আঁকা বাঁকা হয়ে যাওয়ার কারণে এই ফটোশপের জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে না। তো আমি কি করব, এটা একটু সোজা করে নিব। সোজা করার জন্য আপনারা কিবোর্ডে কন্ট্রোল এ, আবারও বলছি কন্ট্রোল এ আপনি চাপবেন। কন্ট্রোল এ চাপলেন দেখতে পাচ্ছেন আপনার কন্ট্রোল এ মানে অল সিলেক্ট অল। আপনারা কম্পিউটারে অনেক ফাইলগুলো সিলেক্ট করতে গেলে একসাথে অনেক ফাইল থাকে, যেমন সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ চাপেন, তেমন ভাবে আপনারা কন্ট্রোল এ চাপবেন। কন্ট্রোল এ চাপলাম তারপর দিবেন আপনারা কন্ট্রোল টি, সাইড বর্ডারগুলো আপনার এরিয়া আপনার সিলেক্ট হয়ে গেল। তো একটা ডব বাটন দেখা যাচ্ছে, এখানে আপনার এই কোনাতে রাখবেন। এটি চাইলে আপনারা বড় করতে পারেন, বড় করলে উপর দিকে টান দিবেন। তো আমি বড় করব না, আমি আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডোতে ফিরে যাচ্ছি, আবার কন্ট্রোল টি দেবো। তো আমি একটু হালকা সোজা করে দেবো। তো দেখতে পাচ্ছেন কার্সরটা একটু ব্যাক হয়ে যাচ্ছে, সোজা হয়ে গেছে। এখন আপনারা কিবোর্ডে এন্টার বাটন প্রেস করবেন। এখন আপনারা কি করবেন, কিবোর্ডে এন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার পর কন্ট্রোল ডি দিয়ে মার্কটা উঠিয়ে নেবেন, তো সিলেক্টটা। এখন আমার মূল কাজ, তো আমরা দেখতে পাচ্ছেন পিডিএফটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটা না নিয়ে, আমরা এই ফরম্যাটটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে না করে আমরা ফটোশপ দিয়ে এটা আমরা কীভাবে লিখতে পারি একদম অল্প সময়ে। তো আপনারা লিখবেন, তো দেখতে পাচ্ছেন যে কালো কালো কালারটা নিয়ে নেবেন। তো আপনার ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারেন। তো আপনার বাংলা ফ্রন্টটা ব্যবহার করবেন, বিশেষ করে এই ফ্রন্টটার সাথে মিল আছে সুতনি এম জে। তো আপনারা সুতনি এম জে ফ্রন্টটা অবশ্যই দিবেন। তো আপনার যে ফ্রন্টের লেখা সেম, না হলে তো বোঝা যাবে যে না এটা অন্য অন্য ফ্রন্ট অথবা এডিট করেছে, যাতে কেউ না বুঝতে পারে। তো আমরা সুতনি এম খুঁজছি, তো সুতনি এম জে বাংলা ফ্রন্ট কোথায় আছে দেখতেই পাচ্ছি, চোখের সামনে অনেক সময় পাওয়া যায় না। একটু খুঁজছি দর্শক বন্ধুরা, একটু দেখতেই পাচ্ছেন সুতনি এম জে কোথায় আছে, আপনারা কমেন্টে হেল্প করুন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আমার আপলোডকৃত ভিডিও সবসময় যারা আপনারা পেতে চান সবার আগে তাহলে পেতে পারবেন। আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে, অনেক শিক্ষামূলক ভিডিও। তো আমার হাতের কাছে রেখে আমি পাইনি। তো বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম সুতনি এম জে, তো পেয়ে গেলাম। এখন আমরা এটা ফুল স্ক্রিন নিব এবং যে জায়গায় আমরা লিখতে চাই সেই জায়গায় ক্লিক দেব। তো আমি দেখাচ্ছি, কিবোর্ডে অ্যাপ বাটনে আপনারা ফুল স্ক্রিন করবেন তাহলে একটা সুবিধা কি, স্পেস বারে ধরে যে কোনো জায়গায় ইচ্ছা মতো নিতে পারবেন। আর যদি এই জায়গা থেকে করেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন, এদিক সেদিক সাইজ অনুযায়ী যাবে। তো আমি এই কারণে অ্যাপটাই রিকমেন্ড করব। তো দেখতে পাচ্ছেন কর্মকর্তা কর্মচারীর নাম যেন আপনার নাই লিখলাম। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা লিখছি, তো ছোট করে নেবেন, ভুল হলে কন্ট্রোলটা জ্যাড দিয়ে আপনারা আন্ডো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, তো মুভ টুল দিয়ে আপনারা এটা সমান করে মতো এটা ফ্রন্ট অনুযায়ী আপনারা ফ্রন্টটা দিয়ে নেবেন। তো এটা আমি একটু ছোটো করে নিচ্ছি। তো এখানে টাইপ টুলটা দিয়ে সিলেক্ট করবেন, ফ্রন্ট আপনারা দেবেন 14 অথবা 12, এটার সাথে মিলে যাবে। তো আমি 14 দিলাম। চোদ্দো আমি ফ্রন্টটা দিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন এটার সাথে মিলে গেছে। তো আপনারা আবার এভাবে এখানে লিখে নেবেন। তো এখন পদবি লিখবেন। এখানে আপনারা যদি নতুন করে আবার ক্লিক দেন তাহলে কিন্তু আপনার এই সাইজগুলো আবার করতে হবে, সেই কারণে আপনি এই টেক্সটটাকে কপি করবেন। কপি করার জন্য আপনারা কী করবেন, এই মুভ টুলটা নেবেন, নিয়ে এই যে সিলেক্ট করবেন এই আপনার যে টেক্সটটাকে এটাতে একটা ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন আপনার লেয়ারে শো করবে, এবং আপনি কী করবেন, এটাতে ক্লিক দিয়ে কন্ট্রোল অল্টার শিফট চেপে
একটা নিচ দিকে টান দেবেন, দেখতে পাচ্ছি আপনার অবশ্যই ফ্রন্টটাতে ক্লিক করতে হবে লেখাটাতে। তো দিয়ে এই দেখুন এই যে আরেকটা নাম হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এই টাইপ টুল নিয়ে প্রতিটা ওয়ার্ককে আপনারা এডিট করবেন। এরকম ভাবে আপনারা লিখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে আপনি কাজটি করে ফেলছেন। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কীরকম ভিডিও চান আমার কাছ থেকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিতে চেষ্টা করব। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোডকৃত ভিডিও যে কোনো সময় সবসময় আপনারা পেতে পারেন। আর বন্ধুরা যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটি আজকে আমি আর বড় করতে চাই না, সকলেই ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।